السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وقبيبنا وقلوبنا وقلوب ربنا ومحبوبنا ومرشيدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال تعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي،
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله نهيد جغام مثال محمد جمال خدا كمال محمد صلى الله زبان خلے سبائی محبت دو صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا جور لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيباريا جلال صدر بياباري پراو ميا پرات پشتیم قاضی پرا جبوک بندر ادھگے الگا باشیر میتو بیکتی دیر شرونیت ওয়াজুদার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন শাইখুল হাদিস, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব দামত বরকাতুল আলিয়াত, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বাইতুন নূর মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা সাইফুল্লাহ নূর কাসিম সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান হাবিবি সাহেব, মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম দ্বীন দরুদ ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দানিশীন অত্যন্ত আমার নেককার দিনদার ইমানদার মাও ভরেরা, মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকুর যেই মহান স্রষ্টা আমাকে আপনাদের সকলকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এই দিনই জলসা বেহেস্তের বাগানে আসার এবং বসার যে সুযোগ দিলেন, তৌফিক দিলেন, তাই আমরা অন্তরের অন্তরের স্থল থেকে
কালিমত শুকর আদায় করছি জোরে সুরে, জোর কণ্ঠে, উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে, কণ্ঠে কণ্ঠে মিলে মুসলমানের আওয়াজ দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাগরিবের পর থেকে নিয়ে রাত্র প্রায় 10:30টার উপরে হয়ে গেছে, এ পর্যন্ত আমার ভাইরা কোরআন এবং দ্বীনের জলসার নবীর কথাগুলি শোনার এবং বলার যে তৌফিক দান করলেন ওই মহান মনিবের দরবারে আরেকবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের আমপাড়া থেকে সুরাতুল কুরাইশ থেকে 3টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান স্রষ্টা যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সহিত কোরআন এবং হাদিস মোতাবেক বর্তমান প্রেক্ষাপটের উপরে কিছু বলার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কোরআনের কথা, ইসলামের কথা ইচ্ছা করলে শোনা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে তৌফিক না দেয়। কথা বলেন ঠিক কি না? কারণ হলো কোরআন এবং ইসলাম এমন একটা জিনিস, মানুষ ইচ্ছা করলেই কোরআনের আলেম হতে পারে না, হাফেজ হতে পারে না, ইচ্ছা করলেই জান্নাতের বাগান সাজাইতে পারে না, করতে পারে না। এটা করার এবং আমার ভাইরা আলেম হওয়ার ব্যবস্থা কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আমিন, যাদেরকে পছন্দ করেন, মায়া করেন, দয়া করেন, তাদেরকে দিয়েই আল্লাহ তাআলা দ্বীনের খিদমত নেন, দ্বীনের কাজ করান। কথা বলেন ঠিক কি না? সেজন্যই আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন এই জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিয়েছি, এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আমিন যাচাই করে বাছাই করে আমি আল্লাহর এই সামিয়ানার নিচে আমি আল্লাহর এই সুন্দর জান্নাতের বাগানের ভিতরে সমস্ত মানুষগুলি আসতে পারবে না, এমন কিছু মানুষ চলে আসবে যারা কোরআন এবং ইসলামের জন্য জীবন দেই, কোরআনের জন্য ঝান দেই, কোরআনের জন্য প্রাণ দেই, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহর কোরআনকে। কথা বলেন ঠিক কি না? কারণ হলো আমার ভাইরা, কোরআনের জন্য ইসলামের জন্য বান্দা জীবন যতক্ষণ পর্যন্ত উৎসর্গ না করবে, আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত জীবন না দেবে ততক্ষণ পর্যন্ত আমার ভাইরা ওই বান্দা কোনোদিন দাবি করতে পারবে না আমি আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর রাস্তার মধ্যে জীবন কোরবান করার নাম লেখাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার এই লাইফটা, আমার এই জীবনটা, আমার এই হায়াতটা আমি ওই পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবো না যে পর্যন্ত আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার এই জিন্দগি যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের কাতারে আমার নামটা না উঠবে। কথা বলেন ঠিক কি না? আরে ভাই, জবান খুলে উচ্চ আওয়াজ বলেন না ঠিক কি না? সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন তাম পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মধ্যে এত বড় একজন মহান নবী দান করেছি যেই নবীকে আমি আল্লাহ রাব্বুল আমিন 224,000 পয়গাম্বরের চাইতে ওই নবীর সম্মান, ওই নবীর ইজ্জত আমি আল্লাহর দরবারে এত বেশি রেখেছি। তমাম দুনিয়ার নবী রসুলকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আর বিশ্ব নবীকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে তমাম দুনিয়ার নবী রসুলের চাইতে আমি আল্লাহর দরবারে আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি দামি। আমার প্রাণের ভাইরা,
আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আমিন এই জমিনের মধ্যে প্রেরণ করার হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন, আদম নবী যখন ওয়াকানা আদম বাইনাল মাই ওয়া তিন, আদম যখন মাটি এবং পানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন হয়েছেন আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন, হাবিব এ নবী আমার তোমার সম্মান কত, তোমার ইজ্জত কত, এই দুনিয়ার জগৎ থেকে আদম নবী বিদায় হয়ে গেছে, ইব্রাহিম নবী চলে গেছে, মূসা নবী চলে গেছে, দাউদ নবী চলে গেছে, তাদের কিতাবের রসমা বন্ধ হয়ে গেছে, সকাল বেলায় নবী মারা গেছে, বিকাল বেলায় তার কিতাব বন্ধ হয়ে গেছে, তার শরীয়ত বন্ধ হয়ে গেছে, তার দিনের দাওয়াত বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নবী আমার তোমাকে আমি আল্লাহ রাব্বুল আমিন লক্ষ লক্ষ বছর পরে আমি আল্লাহ রাব্বুল আমিন এই জমিনের মধ্যে রে সকলের পরে প্রেরণ করেছি, মাত্র 63 বছর জিন্দগি এই জমিনের মধ্যে তুমি ছিলাম, তুমি ইন্তেকাল করেছ, তোমার কিতাব তো কোনোদিন কোনোদিন ব্যবহার হই নাই, তোমার কিতাব এই জমিন থেকে উঠে যাই নাই, তোমার নবুতি যাই নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্তেকাল তুমি করেছ, আমি আল্লাহ রাব্বুল আমিন। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। হে নবী আমার, নবী গো, ও নবী আমি আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে শুধু কিয়ামত পর্যন্ত না, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, তখনও তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাফসীরে জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লিখে আল্লাহ রাব্বুল আমিন কত সম্মান দান করেছেন, কত ইজ্জত দান করেছেন, কত মর্যাদা দান করেছেন আমার নবী আদম আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আমিন বড় দামি নবী বানাইছে, আদি পিতা বানাইছে, হযরতে ইব্রাহিম নবীকে আল্লাহ রাব্বুল আমিন আদ জাতির পিতা বানাইছে, মূসা নবীকে কালিমুল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী আমার, নবী গো, ও নবী আমার এই জমিনের মধ্যে যত নবী রসুলকে আমি আল্লাহ রাব্বুল আমিন যত মর্যাদা দান করেছি, ইজ্জত দান করেছি, একাই আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সকলের ঊর্ধ্বে আমি আল্লাহ সম্মান রাখছি। কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, নবী আমার, এ বিশ্ব নবী, আমি আল্লাহ হয়েছি রব্বুল আলামিন, আর তুমি হয়েছো রহমাতাল লিল আলামিন, তুমি হয়েছো সাইয়্যিদুল আম্বিয়া, তুমি হয়েছো আশরাফুল আম্বিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আর এক আয়াতে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন, হাবিব ও নবী আমার তোমার মর্যাদা কত, তোমার সম্মান কত, আমি আল্লাহ রাব্বুল আমিন
এই জমিনের মধ্যে অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, এই কিতাবগুলির এই কিতাবগুলি বাইন্ডিং করে প্যাকেট করে হে নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন এই কিতাবগুলিকে বাইন্ডিং করে প্যাকেট করে আমি আল্লাহ নিজে জিব্রাইলের মাথার মধ্যে উঠাই দিয়েছি আর বলে দিয়েছি জিব্রাইল আমার নবী মুসাকে বলো এই তাওরীত পরে পরে তার উম্মতদেরকে বুঝাইতে, আমার নবী ঈসাকে বলো এই ইনজিল কিতাব পরে পরে তার উম্মতদেরকে বুঝাইতে, আমার নবী দাউদকে বলো জাব্বুর কিতাব পরে পরে তার উম্মতদেরকে বুঝানোর জন্য, কিন্তু নবী আমার হে জিব্রাইল রে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বন্ধুকে এমন একটা কিতাব দান করেছি আমি আল্লাহ একদিনে দেই নাই, এক মাসে দেই নাই, এক বছরে দেই নাই, মক্কা নগরীর হলো 13 বছর, মদিনার জিন্দিগির হলো 10 বছর, আল্লাহু আকবার। মক্কার জিন্দিগির কয় বছর বন্ধু, মক্কার জিন্দিগির কয় বছর, মক্কার জিন্দিগির কয় বছর? আরে ভাই, মক্কার জিন্দিগির হলো 13 বছর, মদিনার জিন্দিগির হলো 20। নবীকে নবুতির পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদিনার জিন্দিগির হলো 10 বছর, মক্কা নগরীর 13 বছর, কত বছর হলো? 23 বছরে আমি আল্লাহ 30 বার কোরআন দিছি। আল্লাহু আকবর বলেন, জবান করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবর। إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ الله বলেন ও নবী এই কোরআনের দাম কত, এই কোরআনের ইজ্জত কত, কোরআন কত ভারী, কোরআন কত সম্মানিত, কোরআন কত ইজ্জতওয়ালা। আল্লাহ বলেছেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলি কিতাবকে আমি আল্লাহ প্রেরণ করেছি সমস্ত কিতাবগুলি যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আল্লাহর কোরআনের ছোট্ট একটি সূরার যেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার আয়াত হলো 3, রুকু হলো 1, এক পাল্লার মধ্যে যদি সূরা কাউসার রেখে দেওয়া হয়, আর আমার ভাইরা তাওরী জব্বুর ইনজিল 104 খানা কিতাবকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর পবিত্র কোরআন শরীফের সূরা কাউসারকে যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে সমস্ত কিতাবগুলির চাইতে আল্লাহর দরবারে এই সূরা কাউসারের ইজ্জত সম্মান কোটি কোটি গুণ বেশি দামি। আমার ভাইরা, আজ এক নাস্তিকের বাচ্চা গত কয়েকদিন আগে গণজাগরণের মঞ্চের এক নাস্তিকের বাচ্চা যার নাম হলো আসাদ নূর, সে স্পষ্ট বলেছে তার ফেসবুক আইডি থেকে একটা ভিডিও আপলোড করে। আমার ভাইরা, সে ভিডিও ফেসবুকে আপলোড করে বারবার ভিডিওর ভিতরে বলেছে মুসলমান তোমাদের কোরআনে আমি দৈনন্দিন ঘুম থেকে উঠে তোমাদের কোরআনে আমি প্রস্রাব করি। আমার ভাইরা, শুধু তাই না, সে বলেছে প্রত্যেকটা ধর্ম সংস্কার হয়েছে, বৌদ্ধ ধর্ম সংস্কার হয়েছে, হিন্দু ধর্ম সংস্কার হয়েছে, আমার ভাইরা খ্রিস্টান ধর্ম সংস্কার হয়েছে, ইহুদি ধর্ম সংস্কার হয়েছে, কিন্তু মুসলমানের দর্শকরা, মুসলমান উম্মে মুহাম্মদের দর্শকরা এখন পর্যন্ত তোমরা ভুল পথের মধ্যে রয়েছো। আমি এইগুলি লেখার কারণে আমি আসাদ নূরের বিরুদ্ধে তোমরা সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে স্লোগান তুলতেছো, পারলে আমারে কি করতা কি কইরো,
আমি তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের প্রধানমন্ত্রী হাসিনাকে বইলাম আমাকে কিছু করতে। আমার ভাইরা আমি জিজ্ঞেস করি, এ আসাদ নূর সে ভিডিও আপলোড করেছে, আজকে প্রায় 15-20 দিন হয়েছে, কিন্তু ঘা ঢাকা দিয়ে আমার ভাইরা বাংলাদেশের ভিতরে সে এখনো পলায়ন আছে, তাকে আদো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী, আমার ভাইরা সরকারি দল অথবা কোন গোয়েন্দা বিভাগ, পুলিশ, আর্মি, বিডিআর, রেড কেউ তাকে গ্রেফতার করে নাই, করতে পারে নাই। আমার ভাইরা আমি জিজ্ঞেস করি, এই কোরআনে পশ্চাৎ করলে মুসলমান কি বসে থাকে? না, কথা বলেন না কেন? মুসলমান, মুসলমানের সবচেয়ে বড় দামি জিনিস হলো আল্লাহর কোরআন। কোরআনের কথাগুলি কার কথা? জবান খুলে বলেন কার কথা? কিন্তু আমার ভাইরা 1971 সনের পর থেকে এ পর্যন্ত বহু অপরাধীদের বাংলাদেশে বিচার হচ্ছে, কিন্তু আমার ভাইরা যারা ধর্মপরাধী তাদেরকে আদ পর্যন্ত কেউ বিচার করে নাই, কিন্তু আমরা এই মাহফিল থেকে, এই ব্রাহ্মণ বাড়ির জমিন থেকে আজকে আমার ভাইরা 23 ফেব্রুয়ারি 2017 সালে আমরা স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানাই আর মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে আবেদন জানাচ্ছি, ও মাননীয় প্রধানমন্ত্রী, এক সপ্তাহের ভিতরে ওই নাস্তিকের বাচ্চা আসাদুরকে গ্রেফতার করুন, নতুবা বাংলার যুব সমাজ, বাংলার 16 কোটি মুসলমান আবার কোরআন এবং ইসলামের জন্য রাজপথে নামবে, তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। কথা বল ঠিক কি ঠিক না? কারণ হলো আমার ভাইরা আমরা আল্লাহর কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর ইজ্জত রক্ষার জন্য আমাদের একটা জীবন না, দুইটা জীবন না, লক্ষ জীবন যদি আল্লাহর রাস্তায় কোরবান করতে হয়, আল্লাহর রাস্তায় কোরবান হব, কোন নাস্তিক বেঈমানদের হাতে সোনার স্বাধীন বাংলাদেশ ছেড়ে দেব না। কথা বলতে কি ঠিক না? আমার ভাইরা এই নাস্তিক বেঈমান গুলি এমন ভাবে মাথা চাড়া দিয়ে উঠতে চাক, দেখেন বই মেলার মধ্যে আমার ভাইরা এক নাস্তিকের বাচ্চা, যে আমার ভাইরা ডক্টর জাফর ইকবাল, ঠিকই ঠিক না, সে আল্লাহর রসুলকে ভঙ্গ করে একটা বই লিখছে বুথের, বুথের বাচ্চা, বুথের বাচ্চা সুলাইমান, সে একটা আল্লাহর রসুলকে ভঙ্গ করে বই মেলার মধ্যে বই ছেড়েছে। আমার ভাইরা আমি আজকে জিজ্ঞেস করতে চাই, এই জাফর ইকবাল এখনো তার সহকাইদাই বাংলাদেশে বাস করতেছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা কারণ এই মুসলমানের দেশে, মুসলমান তো উত্তরাধিকার রসুলুল্লাহর, উত্তরাধিকার কোরআনের, উত্তরাধিকার সাহাবায়ে কেরামের, যে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কোরআনের এবং ইসলামের জন্য, তারা জান কুরবান করেছে, দ্বিধা করে নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? তারা বারবার একটা শব্দ উচ্চারণ করতেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যারা কত্তকাতাল হয়, আল্লাহর রাস্তার মধ্যে যারা কত্তকাতাল হয়ে যা, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা সেই রকম ভাবে 1822 সালের এই জাফর ইকবালের মতন নাস্তিকের বাচ্চা, আমার ভাইরা 1822 সালের এই ভারতবর্ষে আল্লাহর রসুলের বিরুদ্ধে একটা বই লিখেছিল, যে বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসুল, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ভাইরা লম্বা করব না, গোছাই নিয়ে আসবো, কষ্ট হইব,
জাফরি আমার ভাইরা 1822 সালে যে বইটা লিখেছিল এই বইয়ের নাম দেওয়া হয়েছিল রঙ্গিলা রাসূল। আর এখন 2017 সালে বই মেলার মধ্যে আমার ভাইরা জাফর ইকবাল যে বই মাঠে ছেড়েছে এটার নাম দিছে বুথের বুথের বাচ্চা সুলাইমান। বিশ্বনবীকে ব্যঙ্গ করে বিশ্বনবীকে কটূক্তি করে আমার ভাইরা এই মাঠে বইয়ের নাম দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই মুসলমান, ওই 1822 সালের দিকে আমরা একটু যাই, 1822 সালে যখন সারা এই আমার ভাইরে এশিয়ার উলামাই কারাম আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, যখন তারা রাস্তাঘাট মুখরিত করে কোরআন এবং ইসলামের জন্য এমন ভাবে রাজপথে নেমেছে, তখন সারা ভারতবর্ষ কম্পিত হয়ে গোটা পৃথিবী নাস্তিক বেঈমান গুলি পালানোর রাস্তা পাইনি। কথা বলেন ঠিকই ঠিক না? আমার ভাইরা তখন এক রিক্সা চালক যখন মুসলমানেরা হকানে উলামাই কেরাম রাজপথে নেমে আন্দোলন করতেছে, তখন ওই এক রিক্সা চালক যার নাম হলো ইসলামউদ্দিন, ইসলামউদ্দিন জিজ্ঞেস করলো ভাই কিসের মিছিল হচ্ছে? কো আল্লাহর রসুলের নামে একটা বই লিখেছে, এই বইয়ের বিরুদ্ধে হকানে উলামাই কেরামরা তাওহিদি জনতারা মাঠে ময়দানে নেমে আল্লাহর কোরআন এবং ইসলাম বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য ওই রঙ্গিলা রাসূল যে বই লিখেছে এ নাস্তিকের বাচ্চার বিরুদ্ধে ওলামাই কারামরা তার ফাঁসি দাবি করে রাজপথে আন্দোলন নেমেছে। সে বলেছে আল্লাহর রসুলের বিরুদ্ধে কি সত্যিই লিখেছে? কহা সে সঙ্গে সঙ্গে তার ভিতরে রসুলুল্লাহর ভালোবাসা চলে আসছে। আল্লাহু আকবর বলে দৌড়ায় বাড়িতে চলে গেল, বাড়ি গিয়ে ডাক দিয়ে বলে মা মা গো আমার শরীরটা কই দে, কেন রে বাবা সুরে দিয়ে কি করবে? হে মা সুরে দে, সুরে দিয়ে কি করব জানস না, এই জমিনের মধ্যে আর বেঁচে থেকে লাভ কি গো মা? কেন রে বাবা কি হয়েছে তোর মনে আবার কি দুঃখ? এমন সময় ডাক দে বলে মা আমার মনে বড় দুঃখ, যেই নবীর জন্য আমরা এই জমিনের মধ্যে বেঁচে আছি। আল্লাহর নবী বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবী মদিনাওয়ালার নামে একটা বই লিখেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখে নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। ও মা তুই দোয়া করে দে, যতক্ষণ পর্যন্ত ওই লেখককে হত্যা না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত ওই লাল কুকুরের বাচ্চাকে হত্যা না করতে পারবো মা, ততক্ষণ পর্যন্ত আমি আর তোর দরজায় আসব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার প্রাণের ভাইরা মা ও আল্লাহর নবীর প্রেমিক ছিলেন। আল্লাহু আকবর বলেন মা বড় নবীর প্রেমিক ছিল রে ওই ইসলামউদ্দিনের মা, আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছেন বাবা আয় আয় আমি একটু দোয়া করে দেই। ঘরের ভিতর থেকে ছুরি বের করেছে, ছুরি বের করে দিয়ে হাতের মধ্যে দিয়া বলে মা ডাকতে বলে বাবা যা 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 তোরে আল্লাহর রাস্তার মধ্যে ওয়াকফ করে দিলাম, যতকাল পর্যন্ত আল্লাহ নবীর দুশ্মন আল্লাহর দুশ্মনকে হত্যা না করতে পারবি ততক্ষণ পর্যন্ত তুই আমার দরজার সামনে আসতে পারবি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা ইসলামউদ্দিনের মা ইসলামউদ্দিনের কপালের মধ্যে চুম্বন খেয়ে ইসলামউদ্দিনকে ঘর থেকে বের করে দিল, আর বলে দিল যা 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 আল্লাহর রাস্তায় আমি তোরে ওয়াকফ করে দিয়েছি। ইসলামউদ্দিন খুঁজতে খুঁজতে কয়েকদিন যাবত খোঁজা শুরু করলো ওই লোকটা কই থাকে। আমার ভাইরা যাইতে যাইতে ওই আন্দর মহল তার গেইরের সামনে চলে গেল, গেইরের সামনে যাওয়ার পরে এমন সময় ডাক দে বলে একজন
প্রহরী কে দারোয়ান কে ডাক দিল ও ভাই এই বইটা আল্লাহ কয় কবিতরে আছে সাত তালার ভিতরে কোনার সঙ্গে আমি একটু পার্সোনাল দেখা করতে চাই পার্সোনাল দেখা করে কি করবা আমি পার্সোনাল দেখা করতে চাই কারণ হলো উনি আমার খুব প্রিয় ব্যক্তি বইটা লেখছে আমি ওনার সমর্থক ও সারা দেশের মানুষ ওনার বিরোধী তুমি আসছো ওনার সমর্থক তা তো ভালোই হয়েছে চলো ভিতরে চলো সপ্তম গেট পরে দিয়ে আয় ইসলামউদ্দিন যুব দেরি করলো না ভিতরে প্রবেশ করেছে ভিতরে প্রবেশ করে দেখতেছে আসন গেড়ে বসা জিজ্ঞেস করলো আপনি রঙ্গিলা রাসুল বই লেখক কহা ওই লোকগুলি চলে গেল দারোয়ান প্রহরীরা চলে যাওয়ার পরে ইসলামউদ্দিন সামনাসামনি বসে জিজ্ঞেস করলো আপনি বইয়ের লেখক কহা আপনি আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখেছেন আল্লাহর নবীর বিরুদ্ধে আপনি বই লিখছেন একবার আপনার বুকটা কাঁপলো না কনা আমি মুহাম্মদের বিরুদ্ধে বই লিখতে আমার কোনো ডর নাই আমি আবারও লেখা শুরু করে দিয়েছি ও ইসলামউদ্দিন আর দেরি করলো না সঙ্গে সঙ্গে ছুরিটা খুঁড়তে তার পকেট থেকে বের করে সঙ্গে সঙ্গে বুকের উপরে ঢুকাই দিয়া একবার না দুইবার না কয়েকটা আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা মৃত্যুরা নিশ্চিত করেছে মৃত্যুরা নিশ্চিত করে দারোয়ানদের ইসলামউদ্দিন ডাক দিছে ও দারোয়ানেরা আয়া তোদের নেতা রঙ্গিলা রাসুলের বইয়ের লেখককে আমি হত্যা করে ফেলেছি এমন সময় আমার ভাইয়েরা ডাক দেয়া বলেছেন তাই নাকি তুমি হত্যা করেছো কহা এমন সময় তাকে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করলো হে মুসলমান বন্দি করে এক দিন না দুই দিন না 40 দিন পর্যন্ত খানা পিনা দেই না অন্ধকার ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখলো বন্দি করার পরে মুসলমান রে ওই যুবকটাকে ইসলামউদ্দিনকে তারা ভাবছে 40 দিন পর্যন্ত কোনো খাবার দাবার নাই একটা লোককে 40 দিন খাবার দাবার না দিলে এই লোকটা তো এমনি দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাবে এন্তেকাল করবে দরজা খুলে দেখে ইসলামউদ্দিনের সামনে আমার ভাইয়েরা হরেক রকমের ফল সুস্বাদু ফল ও মৌসুমি ফলগুলা আঙ্গুর বেদানা নাশপাতি চতুর্দিক থেকে তার সামনে সাজাই রাখা হয়েছে জিজ্ঞেস করলো হে ইসলামউদ্দিন আগে তো তুমি কালো ছিলে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে ডাক দিয়ে বলে হে ইসলামউদ্দিন আগে তো তুমি কালো ছিলে আগে তো তুমি সুন্দর ছিলা না তোমার দাড়ি ছিল না এখন দেখি দাড়ি বড় হয়ে গেছে চেহারার মধ্যে নূর চলে আসছে স্বাস্থ্যবান হয়ে গেলা এমন সময় ডাক দিয়ে বলে হে বেঈমানের দলেরা তোরা আমার খানা পিনা বন্ধ করেছো তোমরা আমাকে দুনিয়ার খাবার থেকে এক দিন না দুই দিন না 40 দিন পর্যন্ত আমারে দুনিয়ার খাবার থেকে বঞ্চিত করে রাখলা আমারে দুনিয়ার খাবার থেকে দূরে সরাই রাখলা কিন্তু জানো না আমার মালিক কিন্তু আমারে কোনোদিন ভুলে না কথা বলেন ঠিক কি ঠিক না মালিককে আরে ভাই চিৎকার মেরে বলেন মালিককে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ কো বান্দারে
আমি আল্লাহ কেন খাই না, আমি আল্লাহ কেন ঘুমাই না জানোস তুই, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমারে খাইতে দেই না ঘুমাইতে দেই না। গভীর নিশির রাতে উঠে আমার বান্দা যখন আমি আল্লাহরে ডাক দে, আমি আল্লাহ যদি খাইতাম আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে তোদের ডাকে কে গভীর নিশির রাতে সারা দিত রে বান্দা। সেই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ খাই না ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই বেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই পুত্র নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুমিনদের জন্য মুমিনের মহব্বত আমি আল্লাহরে খাইতে ঘুমাইতে দেই না। সেজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন ইসলামউদ্দিন ডাক দে বলে ও বেঈমানের দলেরা, হে নাস্তিকের বাচ্চারা তোমরা জানো না আমি আল্লাহ রাব্বুল আমিন আমারে আল্লাহ তৈরি জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আমিন দৈনন্দিন আমারে খাবার দিয়েছে। আল্লাহু আকবর বলেন কে খাবার দিছে, জবান খুলে বলেন না কে দিছে, ইসলামউদ্দিনকে বলে আগামী তিন দিন পরে তোমারে ফাঁসিতে ঝুলানো হবে। আগামী তিন দিন পরে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। এখনো সময় আছে, তোমাকে যখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে যে তুমি নিজে হত্যা করো নাই, তুমি বলবা শুধু এতটুকু যে আমি যখন ছুরি চালাই তখন আমার ব্রেন ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না, আমি উন্মাদ পাগল ছিলাম, শুধু এই কথা বলবা তোমাকে ফাঁসি থেকে বাঁচাই ফেলবো। আমার ভাইরা ইসলামউদ্দিন বলে বাচ্চারা হে বেঈমানরা আমি ইসলামউদ্দিন একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য হত্যা করেছি। কথা বলেন ঠিক কি ঠিক না, কাকে সন্তুষ্টির জন্য, জবান খুলে বলেন কাকে সন্তুষ্টির জন্য। ইসলামউদ্দিন বলে আমি যখন হত্যা করেছি তখন তো আমার মাথা ঠান্ডা ছিল, সুবহানাল্লাহ জোরে কো, আমি সকানে স ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি এই লেহক কে হত্যা করেছি কারণ তখন আমি পরিপূর্ণ সুস্থ ছিলাম, সুবহানাল্লাহ জোরে কো। আমার ভাইরা ইসলামউদ্দিন কে বলে তোমার কাউকে সাক্ষাৎ করার দরকার আছে কিনা, কিছু খাবারের দরকার আছে কিনা, ইসলামউদ্দিন বলে আমার খাবারের দরকার নাই, আল্লাহ তাআলা আমাকে সুন্দর জান্নাতি নিয়ামত দুনিয়া থাকতে খাওয়াচ্ছে। ইসলামউদ্দিন বলে আমি এখন শুধু হালি গভীর রাত্রে স্বপ্নে দেখি জান্নাতি সুগ্রান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, ডাক দিয়ে বলে আমার কাজ আল্লাহ এমন ভাবে সন্তুষ্ট আমি চক্ষু বন্ধ করলে মদিনাওয়ালারে দেখতে পাই। মুসলমান ভাইরা আমার ইসলামউদ্দিনকে ডাক দিয়ে বলেছে হে ইসলামউদ্দিন কিছু খাইতে মনে চাই কিনা, কারো সঙ্গে দেখা করতে মনে চাই কিনা। ইসলামউদ্দিন ডাক দিয়ে বলে ও বেঈমানের দলেরা কিছু আমার খাইতে মনে চাই না, আমার কারোর সঙ্গে দেখা করতে আমার ইচ্ছা নাই, কিন্তু আমার বুড়া মা আছে। আল্লাহু আকবর বলেন, আল্লাহু আকবার।
কার সঙ্গে ইচ্ছা নাই আমার দেখা করতে, কিন্তু আমার বুড়া মা আছে, ওই টুকনি মার সঙ্গে আমি একটা মুহূর্ত সাক্ষাৎ করতে চাই। বলেছে কোন এলাকা তোমার বাড়িঘর, ওই তোমার বুড়ি মারে খবর দেওয়ার জন্য আমরা লোক পাঠাই দেব, কারণ মানুষকে ফাঁসি দেওয়া হবে, তার ইচ্ছা পূরণ করা হয় জীবনের শেষবারের মতো। সে বলেছে মুখ এলাকার মধ্যে আমার মা বুড়ি মানুষ ওই এলাকায় থাকে। ইসলামউদ্দিনের কথা মতো চলে গেল, গিয়ে দেখে একজন বুড়ি জিজ্ঞেস করলো তোমার নাম, তোমার সন্তানের নাম? বলেছে আমার একটা ছেলে আছে, নাম হলো ইসলামউদ্দিন। ইসলামউদ্দিন তো জেলে আবদ্ধ আছে। কেন? ইসলামউদ্দিন আল্লাহর নবীর দুশ্মন, রঙ্গিলা রাসূল বৈল্লেহকে হত্যা করেছে, সেই কারণে তাকে এখন জেলখানার মধ্যে আবদ্ধ আছে। আগামী এমুক তারিখে তাকে ফাঁসির রশিদে ঝুলানো হবে, মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হবে। এমন সময় ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ, মা ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ, ডাক দেয়া বলে হে বুড়ি, বুড়ি রে আলহামদুলিল্লাহ তুমি বললা, কারণ কি সন্তানের কথা শুনে ফাঁসির রশিতে আগামী এত তারিখে ঝুলবে, এতটার সময় তোমার সন্তান ফাঁসির রশিতে ঝুলবে, তুমি কান্নার কথা শুনে তুমি কান্নাই বিজড়িতে কণ্ঠে জড়িত, তুমি কণ্ঠে কান্নার কথা কান্না কেন্দে তুমি আলহামদুলিল্লাহ বলতেছ। এমন সময় ডাক দেয়া বলে ও ও বেঈমানেরা, ও প্রশাসনের লোকেরা, তোমরা জানো না আমি আমার সন্তানকে ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আল্লাহ নবীর দুশমন লঙ্গিলা রাসূলের বয়েল লেহককে হত্যা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে আমার গেইরে আসতে নিষেধ করেছিলাম, আমি আমার সন্তানকে সন্তান বলে ডাকবো না, এখন যেহেতু আমার সন্তান রঙ্গিলা রাসূল বয়েল লেহককে হত্যা করেছে, আল্লাহর নবীর দুশ্মনকে হত্যা করেছে, নবীর দুশ্মনকে চিরতরে বিদায়ী করেছে, এখন আমি মা হয়ে ধন্য, আমার সন্তান জান্নাতি, আমি মা হয়ে জান্নাতবাসী হয়ে যাব। আল্লাহু আকবার বলেন, কেমন মা রে ভাই, কেমন মা, কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, ওই মা ডাক দিয়া বলে না না তাড়াতাড়ি চলো, আমি আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করার জন্য চলে গেল জেলখানায়, আমার ভাইরা তাকে আবদ্ধ রাখা হয়েছে ফাঁসির যেই জায়গার মধ্যে ফাঁসি দেওয়া হয় ওই কন্ডেম সেলে তাকে রাখা হয়েছে। গিয়ে দেখে ইসলামউদ্দিন নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলেন, নামাজে দাঁড়িয়ে ইসলামউদ্দিন নামাজ পড়তেছে, মা যাইয়া পিছনে দাঁড়িয়ে আছে, মা যখন পিছনে দাঁড়িয়ে আছে নামাজের শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়েছে, এমন সময় ইসলামউদ্দিনের দেখে পিছনে মা দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলল মা তুমি কেন আসলা? আমি আসছি, তুই জান্নাতে চলে যাবি আমার কাছে না বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, এ মা কে তোমার সংবাদ দিছে গো, তুমি বলো না গো মা কে তোমার সংবাদ দিয়েছে? এমন সময় ডাক দিয়ে বলে ইসলামউদ্দিন রে, আমার এই এই জেলখানা থেকে আমার কাছে সংবাদ দিয়েছি আমি আসি। এমন সময় ডাক দিয়ে বলে ইসলামউদ্দিন তুমি কতক্ষণ সময় তোমার মার সঙ্গে কাটাইবা,
তোমরা যদি সময় দাও আমি আজকের রাতটা আমার মা দুগুনের সঙ্গে আমি কাটাইতে চাই। আল্লাহু আকবার বলেন ও ঠিক আছে, তোমার আজকে রাত্র তোমার মার সঙ্গে কাটাও। ইসলামউদ্দিন মাগরিবের নামাজ পড়ল, এশারের নামাজ পড়েছে, এশারের নামাজ পড়ে তার মুরাকাবা করে আমার ভাইরা মা সন্তান দুইজনে মিলে জেলখানার ভিতরে খাবার খাইল। গভীর নিশিরাত্রে ঘুমি আছে, এমন সময় ইসলামউদ্দিন ঘুমের মধ্যে কান্না করতে করতে তার ঘুম ভেঙে গেল। মা ডাক দিয়ে বলে ইসলামউদ্দিন রে কেন রে তোর ঘুম ভেঙে গেল? ইসলামউদ্দিন ডাক দে বলে মা গো, ও মা আমার খবরটা তুমি জানতে চাও গো? হা বাবা, তুই কি বই পাইতেছ কন্যা? ফাঁসির রসিনে বই পাস না কেন রে বাবা? কান্নার তো কথা না, তুই কেন কাঁদলি? এ মা আমি কেন কাঁদছি জানলি? কবে রেসে রাতে আমি যখন ঘুমে আছি এমন সময় গো মা তোমারে নিয়ে আমি রাস্তার মধ্যে হাঁটতেছি, একটু দূরে তাকাই দেখি সুন্দর একটা গেট দেখা যা, বড় সুন্দর একটা বাগান। আমার কে যেন ডাক দিয়ে চার বলেছে ইসলামউদ্দিন রে আয় আয় বাগানটা দেখতে কেমন? আমি বলতেছি মা গো অনেক সুন্দর। আমার মা বুড়া মানুষ লাঠি ভর করে করে আমার হাতে ধরে রাখছি, ডাক দিয়ে বলতেছে ওই গেটম্যান গেটের প্রহরী বলতেছে এ ইসলামউদ্দিন আয় আয় তোর মাকে নিয়ে বাগানটা একটু ঘুরে ফেরা দেখ। আল্লাহু আকবার বলে আমার প্রাণের ভাইরা ইসলামউদ্দিন এ বাগানের ভিতরে ঘুরে ঘুরে দেখার চললে সুন্দর লাগতেছে, ফুলের বাগান বড় সুন্দর, অনেক সুন্দর বাগান। ইসলামউদ্দিন বাগানটা গড়ে গড়ে দেখে হঠাৎ নজর পড়ল পশ্চিম দক্ষিণ কোনাকুনি একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একজন বসা, চারদিকে চারজন দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তসবি। আমার ওখান থেকে একজনে ডাক দিয়ে বলল হে ইসলামউদ্দিন আয় আয় এদিকে আয়। আমি হাঁটতে হাঁটতে ওই দিকে গেলাম, আমার মা দুঃখিনী আমার সঙ্গে। এমন সময় এদের মধ্যে থেকে একজন আমাকে বলে আমারে চিনতে পারছো কিনা? না না আমি আপনাকে চিনতে পারি নাই। কে গো আপনি, কি নাম আপনার, কি পরিচয়? ডাক দিয়ে বলে ইসলামউদ্দিন রে আমারে তুমি চিনো না কো না, এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই, কে আপনি, কি নাম আপনার, আপনার পরিচয় কি? এমন সময় ডাক দিয়ে বলে হে ইসলামউদ্দিন আমি কইছি আল্লাহর নবীর দোস্ত হযরতে আবু বকর। উনি হয়েছেন ওমর, উনি হয়েছেন উসমান, উনি হয়েছেন আলী, আর উনি মাঝখানে যিনি বসা উনি হয়েছেন বিশ্বনবী। আল্লাহু আকবর বলে হায়াতুন নবী জিন্দা নবী রে। আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে দেখতে পাই সুন্দর একটা মালা দেখা যা, যেই মালার প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় পাতায় ফুলের পাতায় পাতায় লেখা রয়েছে উদুখুলু গাবি সালামিল আবিলি। ادخلوها بسلام
আমি নবীর দুশমন, আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দুশমন আমার দুশমন। রঙ্গিলা রাসূল বয়ান লেখককে হত্যা করে তুই আমার ইজ্জত সম্মান বাড়াইলি রে ইসলামউদ্দিন। আমি নবী মদিনাওয়ালা জান্নাতের বালা তোর জন্য নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইসলামউদ্দিন রে বই পাইসটা, তুই বই পাইসটা, আমি মদিনাওয়ালা তোর জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি মদিনাওয়ালা দরখাস্ত করে দিয়েছি, তোর জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়া দিছে। ফাজুলি ফি ইবাদি ওয়াদুলি জান্নাতি, আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন, ও নবী গো, ও নবী আমার, যারা আল্লাহর রাস্তার মধ্যে কত্ল কদাল হয়ে যা, আল্লাহর রাস্তার মধ্যে যারা জীবন কুরবান করে, আল্লাহর রাস্তার মধ্যে যারা জীবন উৎসর্গ করে, আমি আল্লাহ রাব্বুল আমিন এদের জন্য এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইয়া দেই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুবিলিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة. আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আমিন মুমিন বান্দার কাছ থেকে আমি আল্লাহ জান এবং মাল ক্রয় করি, আর মুমিন বান্দার চললে আমি আল্লাহ এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইয়া দেই। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলে ইসলামউদ্দিনের জন্য, ও আমার বৈরা, ইসলামউদ্দিন ডাক দে বলতেছেন মা গো যাও মা, তুমি চলে যাও, দেখা হবে জান্নাতি। মুসলমান বৈরা আমার, রাত ১২টায় এক মিনিটে ইসলামউদ্দিনকে ফাঁসিতে ঝুলাবে। এ মুসলমান রে, ও মুসলমান, ইসলামউদ্দিন নিজেই গোসল করলো, পবিত্র হইল, পবিত্র হইয়া দুই রাকাত নামাজ আদায় করলো, নামাজে দাঁড়িয়েছে ইসলামউদ্দিন, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবর বলেন। আমার ভাইরা ফাঁসির রশিদে ঝুলানোর জন্য জল্লা দেশে দাঁড়িয়ে আছে, দেখতেছে নামাজ আদায় করে, সেই জন্য জল্লাদ দাঁড়িয়ে আছে, আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে। ইসলামউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুরুদ ইস্তেগফার পড়ে হাত তুলে কান্দে বলি তোমার বন্ধুর জন্য আমার এই জীবনটা উৎসর্গ করি। হে বলি আমি জানি না তুমি আমার এই কবুল করছো কিনা, হে বলি কিন্তু তোমার নবীর
দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করেছি, তোমার নবীর দুশ্মন, তোমার কোরআনের দুশ্মন, তোমার তুমি আল্লাহর দুশ্মন, কথা বলেন ঠিক কি ঠিক না? ওই রঙ্গিলা রাসূলকে বিদায় করেছি, জানি না তোমার দরবারে কবুল হইছে কিনা। মালিক গো, ও মালিক, মেহেরবানি করে তুমি আমারে মাফ করো, আমার মাকে তুমি আমার সঙ্গে জান্নাত দিও। এই কথা বলে বিরহমত গিয়া আর আমার রাহিমিল আও ইসলামউদ্দিন দাঁড়িয়ে গেল, চলেন আল্লাহু আকবার বলে। ইসলামউদ্দিন যাই চক্ষু বন্ধ করে দুরুদ পড়তে থাকে, দুরুদ পড়তে পড়তে রে নবীর শৈলে কবির প্রেমিক ইসলামউদ্দিন ওই যে তার মঞ্চে যায় দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে যাই, ফাঁসির মঞ্চে যাইয়া স্বেচ্ছায় দাঁড়ায় গেল। জল্লাদ বলতেছে জীবনে বহু মানুষকে ফাঁসিতে ফাঁসির রশিদে ঝুলাইছি, কিন্তু এই রকম একটা মানুষ কোনদিন দেখি নাই। আল্লাহু আকবার বলে, বহু মানুষের রশিদে পায়ে বাঁধতে হয়, হাত পা বাঁধতে হয়, পিচ্ছা মোড়া বাঁধিতে হয়, এরপরও নড়াচড়া করে আমার ভাইরা ফাঁসির মঞ্চে যাইতে চাই না, জোর করে নিতে হয়। কিন্তু ইসলামউদ্দিনকে একবারও বলতে হলো না, চলো না তোমার ফাঁসির মন তোমার জন্য অপেক্ষা করতেছে। ইসলামউদ্দিন ডাক দিয়ে বলে, হে জল্লাদ, রশি কই লাগাও, দেরি করিস না, আমি দেখতে পাই আমার বিশ্বনবী আমার সামনে মালালয়ে ধরে আছে। আমার নবী দাঁড়ায় আছে, তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলা, না জানি আমার নবী দাঁড়ায় থাকতে নবীর কষ্ট। মুসলমান বাইরে ইসলামউদ্দিন নিজে গলার মধ্যে আবার বাইরে বাসির রশি ঝুলা, আল্লাহু আকবার, বাসির রশি ঝুলাইয়া ডাক দে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ পড়তে পড়তে ইসলামউদ্দিন আমার ভাইরা বিদায় হয়ে গেল। বেঈমানরা বলে, ইয়াহুদিরা বলে, রে জীবনে বহু ফাঁসির আসামিকে আমরা নিজে, বহু ফাঁসির আসামিকে আমরা পোস্টমর্টম করেছি। আল্লাহু আকবার, যখন তার পোস্টমর্টম করার জন্য নিয়ে গেল, কিন্তু দেখা যায় ইসলামউদ্দিনে বুকের গড়িটা টিক 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 করে আল্লাহর জিকির করে, যেন তার ভিতর থেকে আল্লাহর নবীর ভালোবাসার আওয়াজ পাওয়া যায়। এ মুসলমান, এরকম ভাবে আমাদের আকাবিন যারা এই ইসলাম রক্ষার জন্য জীবন কোরবান করেছে, তারা তো কোনোদিন বই পাই না, কিন্তু আজকে আমার ভাইরা বুতের বাচ্চা সুলাইমান নামের যে বই লিখেছে জাফর ইকবাল, আজকে এই মাহফিল থেকে এখনো বই মেলার মধ্যে বই চলছে।
আমার ভাইরা এর কোনো প্রতিবাদ জানাচ্ছে না। আজকে আজকে তেইশে ফেব্রুয়ারি ২০১৭ রোজ আমার ভাইরা বৃহস্পতিবার এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। এ বইটা আমার ভাইরা গভর্নমেন্ট বন্ধ করার জন্য যেন কোনো ছেলে মেয়েরা না পড়তে পারে, কথা বলেন ঠিক কি ঠিক না? এ বইটা যদি গভর্নমেন্ট যদি বন্ধ না করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, না জানি আগামী সপ্তাহে সাপ্তাহ চত্বর হয়ে যা। কারণ হলো মুসলমান আল্লাহর নবীর নিয়া ব্যঙ্গ করবে, আর মুসলমান হইয়া বাচ্চা থাকবো, তার তো কেমন কথা হলো? আমরা কেমন নবীর আসে, আমরা কেমন নবীর প্রেমিক, নবীরে কেমন ভালোবাসি, আল্লাহর নবীরে কেমন মহব্বত করি। কিন্তু আমার ভাইয়েরা প্রতিবাদের ঝড় উড়াইতে হবে, ঘূর্ণিঝড়ের চাইতে আরো বেশি জ্বর উড়াইতে হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান কিন্তু আজকে মুফতি আমিনি নাই, শাইখুল হাদিস নাই, সরমুনার আল্লাহর কুতুব আল্লামা সৈয়দ আমার বাইরা ফৈজুল করিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া নাই। যদি আজকে বড় হুজুর থাকত, এ বই কোনদিন আমার বাইরা বাজারজাত হইতে পারত না, কথা বল ঠিক কি ঠিক না? মুফতি আমিনি নাই, শাইখুল হাদিস নাই, ও আমার বাইরে চরমুনার আল্লাহর কুতুব নাই। কিন্তু আমরা এই আমিনির দেশে, বড় হুজুরের দেশে, মুফতি নুরুল্লাহর দেশে, এই আমার ভাইরা ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে প্রতিবাদ জানাচ্ছে। আর আমরা জানাই দিতেছি, আগামী এক সপ্তাহের ভিতরে যদি এ বুতের নবাম বাচ্চা সুলাইমানের বইটা জাফর ইকবালকে গ্রেফতার না করা হয়, বইটা বাজাপ্ত না করা হয়, আমার ভাইরা ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে ইসলাম এবং ইমান রক্ষার জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে আবারও স্লোগান তোলার জন্য 6 ফেব্রুয়ারি ২০০১ সালের মতন হবে, জোরমন্ডি গিরিক না? সেজন্য আমার ভাইরা প্রতিবাদ জানাই, শুধু প্রতিবাদই না রে বাবা, আমরা একমাত্র ঈমানদার হইতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? আমাদের নাম লেখাইতে হবে, আমরা ৩১৩ জন বদরের যুদ্ধের সৈনিকের মতন, মুআজার মুআজ্জিব মুহাফিজের মতন, হযরতে আবু বকর সিদ্দিকের মতন ৩১৩ জন তৈয়ার হতে হবে। আমি আগে জানটা দিব, আমি আগে জানটা দিব, কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা এই ৯৯% মুসলমানের দেশে আল্লাহর নবীর দুশ্মনরা কোনদিন থাকতে পারবে না, কথা বলেন ঠিক ঠিক না? শুধু তাই না আমার ভাইরা, আমার ভাইরা সুপ্রিম কোর্টের সামনে যেই দেবীরানীর মূর্তি নির্মাণ হয়েছে, এই মূর্তি পর্যন্ত উৎখাত করতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু মুসলমান ভাইরা আগামী জুমাতে, আগামীকাল সারা দেশে মুসলমান এই প্রতিবাদের জ্বর উঠতেছে। যদি আমার ভাইরা ১০ দিনের সময় দেওয়া হয়েছে, ১০ দিনের ভিতরে যদি দেবী রানীর মূর্তি আমার ভাইরা না বাঙ্গা হয়, আল্লাহর কসম, কাপুরের পাগড়ি খুইলা, লোহার টুপি পইরা রাজপথে নামবো, কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন
المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. আল্লাহ রাব্বুল আমিন বলেন, মুমিন বান্দার কাছ থেকে আমি আল্লাহ জান এবং মাল ক্রয় করি, আর আমি আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত মুমিন বান্দার কাছে বিক্রি করে দেই। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। এই দুনিয়ার জোরে কর না, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ মুমিন বান্দারে কি করে দেয়, মুমিন বান্দার কাছে বিক্রি করে। ও আমার ভাইরা, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমার ভাইরা যদি চাই তাহলে আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে জোরে বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলি, আমরা কোরআন এবং ইসলাম রক্ষার জন্য আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমরা সরকারের বিরুদ্ধে বলি না, আমরা কোন দলের বিরুদ্ধে বলি না, কিন্তু আমরা সরকারের পক্ষ অবলম্বন করে বলছি, নাস্তিক বেঈমান গুলিকে দমান। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ নাস্তিক বেঈমান গুলিকে সামলান আরো ক্ষমতায় দীর্ঘদিন থাকেন, আমরা ক্ষমতার আশা নাই, মন্ত্রী এমপি হওয়ার আমাদের আশা নাই। কারণ আমার ভাইরা, আল্লাহ এমনি সম্মান কম দেই নাই, মন্ত্রী এমির চাইতে হাজার গুণে সম্মান আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? মন্ত্রী এমপি আসলে কয়জন লোক বয়া তাদের কথা শুনে, আর আমরার কথা লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বসে কোরআনের কথা শুনে, কথা বলে ঠিক কি ঠিক না? কি বাস্তব না অবাস্তব? জোরে কোন বাস্তব না অবাস্তব? আমার ভাইরা, কারণ কোরআনের কথা ইসলামের কথা এই পৃথিবীর মুসলমান ইসলাম এবং ঈমানের জন্য তারা সব সময় বলিয়ান। কথা ঠিক কি ঠিক না? কারণ এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, এই হাফিজি হুজুরের বাংলাদেশ, এই মুফতি আমিরের বাংলাদেশ, এই বড় হুজুরের বাংলাদেশ, এই মুফতি নুরুল্লাহ সাহেবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, হেফাজত করো আল্লাহ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। আল্লাহ তুমি এই জমিনের মধ্যে যত মানুষ আসে রে, জমিনের মধ্যে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য তারা সব সময় পাগল পারা হয়ে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য আমার বাবারা বাইরেন আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছে, আল্লাহর কোরআনের সৈনিক যারা, আল্লাহর নবীর সৈনিক যারা, তারা তো আল্লাহরে ভালোবাসে, আল্লাহর দিনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন,
আয়াতিন আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ও নবীজি আমার যারা মহব্বত করে আমি তাদেরকে মহব্বত করি, ঠিক কি ঠিক না? আমি আল্লাহ তোমার যারা মহব্বত করে নবী গো, আমি আল্লাহ কিন্তু তাদেরকেও মহব্বত করি। আমি আল্লাহ শুধু মহব্বতই করি না, এদের জন্য আমার জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দেই। সেই জন্য আমার ভাইরা আল্লাহরে মহব্বত করতে রাজি আসি গিয়াছি না? আরো জোরে বলেন, রাজি আসি গিয়াছি না? আমার ভাইরা শুধু তাই না, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিন বান্দার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান এবং মাল ক্রয় করি। মুমিন বান্দার কাছে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান আমি আল্লাহ রাব্বুল আমিন একটা জান্নাত আমি আল্লাহ তাদের কাছে বিক্রি করে দেই। সুবহানাল্লাহ জোরে কো। এ ওয়াজ যখন করেছে সাহাবাই কারাম পাগল হয়ে গেছে, দাঁড়াই গেছে নবীর সামনে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে কো। আমার ভাইরা, সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই উনি বলেন, একটা যুবক গিয়ে দেখি এই ওয়াজ যখন করেছি, একটা যুবক বিরাট বড় একটা বিল্ডিং করতেছে, সুবহানাল্লাহ জোরে কো, বিরাট বড় একটা বিল্ডিং করে। জিজ্ঞেস করলাম, হে যুবক, এই বিল্ডিংটা করতেছো, বিল্ডিং এর পিছনে কত টাকা ব্যয় করেছো? কো যা দেখতেছেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছি, আরো কনস্ট্রাকশন করতে যাইয়া সুন্দর করতে যাইয়া এর সাইতে আরো ডাবল টাকা খরচ হবে। সুলাইমান উর মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, যুবক যদি মাইন না করো তাহলে তোমাকে একটা দিনের দাওয়াত দিতাম। সুবহানাল্লাহ জোরে কো। কষ্ট হইতাছে, গুসাই নিয়ে আসতেছি, কারণ অনেকে বলে যে কামালউদ্দিন দা ইমি তিন ঘন্টার আগে মাইক ছাড়ে না, অসুবিধা হইব, অল্পক্ষণ সময় অসুবিধা হইব। আমার ভাইরা, এ ওয়াজ যখন করেছে, করার পরে যুবকটাকে বলল, যুবক তোমাকে একটা দিনের দাওয়াত দি, কি তুমি যেই টাকা পয়সা খরচ করে এই বিল্ডিং সুন্দর করে সাজাচ্ছ নিজে বসবাসের জন্য, তুমি থাকতে পারবা কি পারবা না? এই ঘরে বসবাস করতে পারবা কি পারবা না? আরামায়েশ করতে পারবা কি পারবা না? এই গ্রান্টি তোমার হাতে নাই, কথা বলেন ঠিক কি না? এই গ্রান্টি কার হাতে? জবান খুলে বলেন না, আওয়াজ দি কার হাতে? আল্লাহর হাতে। যুবক পরামর্শ হলো, যা পর্যন্ত খরচ করছো তো করছোই, বাকি আর সামনে একটা টাকা খরচ না করে বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় দান করে দাও। এইটা দুনিয়ার বিল্ডিং, আল্লাহ এর সাইতে দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমারে বানাই দিব। আচ্ছা, এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক, আর তোমাকে আল্লাহ রাব্বুল আমিন 70,000 খুরের সর্দার নি, যার নাম হবে মারজিয়া, সে তোমার স্ত্রী হবে, ইয়াকুতের পাথরের তৈরি স্বর্ণের একটা চেয়ার দিব, স্বর্ণের বালাখানা দিব, মেসকে আম্বরের একটা সুগ্রান রোম দিব, মেসকে জাফরানের তৈরি বাংলা দেশের পুরান ওইটা দিয়া না,
মেশকে জাফরানের তৈরি করে একটা রুম, মেশকে আম্বরের সুবরান থাকবে, ওই জান্নাত তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন বরাদ্দ করে রাখছে। যুবকটা বলেন আমার একটু চিন্তা করতে দেন। যুবকটা সারা রাত চিন্তা করে ঘুমাইল না, না ঘুমাইয়া যত টাকা পয়সা কনস্ট্রাকশন করতে যাইয়া, আমার ভাইরা ডেকোরেশন করতে যাইয়া যা যাইতো সব টাকা পয়সা সে একটা বেগের মধ্যে ভরে সারা রাত ঘুমাইল না। সকালে মালিক ইবনে দিনার সুলাইমান বিন নূর আসলেন, আসার পরে বলতেছেন সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার কাগজ নেন, কাগজ দিছে, এই কাগজের উল্টা পিঠে লেখেন যে আল্লাহ তাআলা এই এই গোলা দান করবেন, নিচে দুইজনে সিগনেচার করেন, সুবহানাল্লাহ সিগনেচার করছে আর মালগুলি দিয়া দিছে। সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত টাকা পয়সা গুলা দান করতে করতে গরিবদের মাঝে আল্লাহর রাস্তায় সব গুলি দান করে দিয়েছে, একটি টাকাও রাখলো না। দান করে দেওয়ার পরে আমার ভাইরা সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার যুবক ছেলেটা তার পরবর্তী আত্মীয় স্বজন সকলকে ডাকাইয়া বলতেছেন ও আত্মীয় স্বজন সকলেরা হায়াত মৌত তো আমার হাতে না, হায়াত মৌত তো হলো আল্লাহর হাতে। কার হাতে? আইনা মাত কুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন যেখানে থাকো যেভাবে থাকো আমার আজরাইলকে যখন প্রেরণ করব আমার আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। কথা বলেন টিকি ঠিক না? নাফসিন যায়েকাতুল মাউত, সমস্ত মানুষ সমস্ত প্রাণী মৃত্যুর পেয়ালা পান করবে। কথা বলেন টিকি ঠিক না? কেউ বাঁচতে পারবে না। আমার ভাইরা সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার চলে গেলেন বাড়িতে, যুবক ছেলে আত্মীয় স্বজন পরাবর্ষী সবাইকে ডাইকা বলে আমি যদি মারা যাই তাহলে আমার এই কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের ভিতরে বাস করে দিয়ে দিও। সুবহানাল্লাহ শেষ করে দেব পাঁচ মিনিট, অসুবিধা হইতেছে? আমার ভাইরা সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার চলে গেলেন, যুবক ছেলে আত্মীয় স্বজনদের দেখাই বললেন যে আল্লাহর কি মর্জি সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই পরের জুমা জুমার নামাজ পড়ার জন্য খুতবাই যখন দাঁড়ালো মিম্বরে যখন গেল খুতবা শেষ নামাজে দাঁড়াবে এমন সময় দেখে একটা কাগজের টুকরা উপর থেকে সুলাইমান বিন নূরের সামনে পড়লো। উনি কাগজের টুকরাটা হাতে নিয়ে নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে কাগজের টুকরা দেখে আমি যে যুবক ছেলেটাকে দিয়েছিলাম কাগজের টুকরা, এই কাগজের টুকরা তো সেই কাগজের টুকরা, এটা আমার কাছে আসলো কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? মালিক ইবনে দিনার সুলাইমান বিন নূর রহমাতুল্লাহি আলাই দুইজন চলে গেলেন যুবকের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির দিকে গেল, গিয়ে দেখে ওই গ্রামে ঢুকার পরই দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে অর্ধমিত করে কালো পতাকা টানানো। জিজ্ঞেস করলো ভাইরা কালো পতাকায় আপনাদের গ্রামে সবার বাড়ি বাড়ির সামনে কালো পতাকা অর্ধমিত করে টানানোর কারণ কি? কো ও সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার জানেন না কো? না, আমাদের গ্রামে যে কয়েকদিন আগে আপনাকে দান করেছিল এতগুলি টাকা পয়সা এই ছেলেটা এন্তেকাল করেছে, সেই জন্য তার সুখে সুখায়িত হয়ে গ্রামের সর্বস্তরের মানুষ আমরা সুখ পালন করতেছি কালো পতাকাটা নিয়ে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এটা কি ভালো মানুষ হইলে না খারাপ মানুষ হইলে?
কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমার ভাইরে, তখন বললেন সুলাইমান বিন নূর, যা আমার এই ছেলেটার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একজন লোকদেরকে ডাকতেছেন, ভাই কে গোসল করাইছেন, কে কাফন করাইছেন, কে দাফন করছেন? একজন মুরব্বী এসে বললো যে হুজুর আমি কাফন করাইছি, গোসল দিছি, আমি কবরে রাখছি। কো আপনি কি কিছু কো? হুজুর হ্যাঁ, মরার আগে বলে গিয়েছিল আমাদেরকে একটা কাগজের টুকরা দেখায়া, এই কাগজের টুকরার এন্তেকালের পরে তার কাফনের কাপড়ে ভাস করে দেওয়ার জন্য। ও হুজুর এই কাগজের টুকরা ভাস করে আমি নিজে দিয়া দিছি, কাফন করে কেবলামুখী করে কবরে শুয়াই দিছি। কো আচ্ছা কাগজের টুকরাটার দেখলে চিনবেন কিনা? কাগজের টুকরা বের করে ডাক দিয়ে বললেন, হে মুরব্বী দেখেন তো এই কাগজের টুকরাটা চিনেন কিনা? কাগজের টুকরাটা দেখে মুরব্বী একটা চিৎকার মারলো আর ডাক দিয়ে বলে, হে মালিক দিলার, ও সুলাইমান বিন নূর, এই কাগজের টুকরা আমার নিজ হাতে এই যুবকের কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই দিছি। ডাক দে বলে আপনার হাতে কেমন ভাবে আসলো? মুরব্বী ডাক দে বলে আল্লাহর কসম, আমি ঢুকাইতে কোনোভাবেই আমার আমি ঢুকাইতে কোনো দ্বিধা করি নাই, সুন্দর করে কাফনের কাপড়ের ভিতরে বাস করে আমি কাগজের টুকরা ঢুকাই দিয়েছি। সুলাইমান বিন নূর রহমাতুল্লাহি আলাইহি হাজার লোকের সামনে কাগজের টুকরাটা উল্টায় দেখে ওই কাগজের টুকরার পিছনে লেখা রয়েছে আর ডাক দিয়া বলে, ও সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার, শুনেন গো, আপনি আমার সঙ্গে যা যা ওয়াদা করেছিলেন আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আমিন আমার এই কবরের মধ্যে আল্লাহ তাআলা একটাও কম দেই নাই, তার চাইতে আল্লাহ রাব্বুল আমিন ডাবল দান করেছে। আল্লাহু আকবার বৈরা আমার। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল مؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. আল্লাহ বলেন, ওগুল বিজি মুমিন বান্দা বান্দিদেরকে জানাই দেল্লা, ইমানদারদেরকে জানাই দেল্লা, ও বিশ্ব নবী আমি আল্লাহ রাব্বুল আমিন মুমিন বান্দার কাছ থেকে আমি আল্লাহ জান এবং মাল ক্রয় করি, আর এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ ওই মুমিন বান্দারে বানাইয়া দেই। আল্লাহু আকবর। আরেকটা ঘটনা লেখে, ও আমার ভাইরা, একদিন সুলাইমান বিন নূর রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে মঞ্চে ওয়াজ করতেছেন, এই ওয়াজ যখন করল কষ্ট হইতেছে, একটা যুবক ওয়াজের মাঝখান থেকে দাঁড়ায় গেল, হে সুলাইমান বিন নূর আপনি যে ওয়াজ করেছেন আপনার ওয়াজ কি ঠিক আছে? কহা যদি ঠিক থাকে, আমার মা বাপ কেউ নাই, ভাই বোন কেউ নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমি আমি, আর আমার যত ধনভাণ্ডার আছে, এ সুলাইমান বিন নূর মালিক ইবনে দিনার, আজ থেকে আমার যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারগুলা আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আজকে থেকে আমার নামটা মুজাহিদদের কাতারে আমি উঠাইয়া নিলাম। আমার ভাইরা, ওই যুবক ছেলেটা সারাদিন জিহাদ করে আর রাতের বেলায় নফল নামাজ পড়ে
মুজাহিদদের কাতারে সময় কাটা। আল্লাহু আকবর বৈরামান জাহাদের মুজাহিদদের সঙ্গে চলে গেছে। মুজাহিদদের সঙ্গে চলে যাওয়ার পরে সারা রাত আমার ভাইরা তাদের সঙ্গে সময় দে জাহাদ করে, হঠাৎ একদিন রমজান মাসে রোজা রাখছে, ইফতারের পূর্বক্ষণে যুবক ছেলেটা এরকম ভাবে চেয়ারের মধ্যে আসন করে বসে, এইরকম ভাবে রমজান মাসে ইফতারের পূর্বক্ষণে তন্দ্রা আসলো। আস্তে কথা বলে, কথা বলে আমার ভাইরা ওই যুবক এইরকম ভাবে মাথা ঝুঁকায় ঝুঁকায় ঘুমাচ্ছে, হঠাৎ করে চাঁদ থেকে উঠে সামনের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে আর ডাক দিয়ে বলতেছেন মার্জিয়া। আল্লাহু আকবার বলে মার্জিয়া বলে চিৎকার মারল, কয়েকজন মুজাহিদ জড়ায় ধরছে, এই পাগল কি হইছে, গো ছেড়ে দাও, মার্জিয়া চলে যাচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না, ঘরে কোনো মানুষ দেখি না, মানুষ দেখি না, মার্জিয়া কই, কি শেষ করে দেব, অসুবিধা হইতেছে, এই পিচ্ছি কত দুই ঘন্টা, দুই ঘন্টা কত না করতো না, দুই ঘন্টা আমার হয়ে যাবে, আরে দেখ দুই ঘন্টার উপর হয়ে গেছে, যুবক ছেলেটা বলল কি ব্যাপার, ছেড়ে দাও মার্জিয়া চলে যাচ্ছে। সুবহানাল্লাহ জুরে কো, আচ্ছা মার্জিয়া চলে যাচ্ছে, কই মানুষ দেখি না তুমি মার্জিয়া বলে চিৎকার মারছো, মুসলমান ভাইরা আমার ওই যুবক ছেলে ডাক দিয়া বলে হে মুজাহিদরা, আরে আমি কি দেখছি, আমার আসল ঘটনা শুন। সুবহানাল্লাহ জুরক, আচ্ছা আসল ঘটনা কি বলতেছে, আমি যখন তন্দ্রা গেলাম হঠাৎ করে দেখি সুন্দর একটা গেট দেখা যা, গেট দেখা যা, আমার ডাক দিয়ে বলতেছেন যুবক, হে যুবক, ওই যে মার্জিয়া দেখা যা, তুমি সামনে যাও। আমি সামনের দিকে গেলাম, গিয়ে দেখি একটা পুকুর দেখা যা, পুকুরের মধ্যে হাজার হাজার সুন্দরী নারীরা তারা গোসল করার জন্য এই পুকুরের ঘাটলায় চলে আসছে, একজন আরেকজনের গায়ে পানি ছিটাচ্ছে আর ডাক দিয়ে বলতেছেন কে কোথায় আছো, জলদি করে চলে আসো, মার্জিয়ার স্বামী চলে আসছে। যুবক বলে আমার দিকে লক্ষ্য করে বলতেছেন মার্জিয়ার স্বামী, এ কথা বলার পরে আমি আর থামতে পারলাম না, আমি জিজ্ঞেস করলাম এই মার্জিয়ার স্বামী কারে, কো করে তুমি তো মার্জিয়ার স্বামী, তো মার্জিয়ার স্বামী আমি হইলে আমার স্ত্রী কই, কো সামনের দিকে যাও। সুবহানাল্লাহ জুরক, কো তাহলে তোমরা কারা, কো আমরা হইলাম মার্জিয়ার খাদেম খুদ্দামরা, কো আল্লাহর কসম এত সুন্দর আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই, সামনের দিকে দৌড়াইলাম, সামনে যাওয়ার পরে দেখি আরেকটা পুকুর দেখা যায়, প্রথম যেই পুকুর দেখেছিলাম তার চাইতে হাজার গুণ সুন্দর হলো, এই পুকুরের যারা গোসল করতেছে তারা ডাক দিয়ে বলে হে যুবক আমরা এখানে কেউ মার্জিয়া না, মার্জিয়া হলো সামনে, সামনে গেলাম কি অবস্থা, যুবক রে আমরা কেউ মার্জিয়া না, ওই যে সামনে একটা গেট দেখা যাও, ওই গেট দিয়ে ভিতরে প্রবেশ করো, ভিতরে প্রবেশ করার পরে আমি দেখলাম গেটের সামনে একজন দারোয়ান, এত সুন্দর দারোয়ান আমার জীবনে কোনোদিন দেখি নাই, দারোয়ান আবার পুরুষ না হইলো মহিলা,
সুবহানাল্লাহ যখন জিজ্ঞেস করলাম ইসমি তোমার নাম কি, তুমি কি মারজিয়া? না আমি মারজিয়া না, আমি মারজিয়ার আট নম্বর দারোয়ান। সুবহানাল্লাহ জোরে কোন, তাহলে মারজিয়া কই কো? ছয় নম্বর, পাঁচ নম্বর, চার নম্বর, তিন নম্বর, দুই নম্বর, এক নম্বর যাও। অষ্টম গেট পারে দিয়া আমি এক নম্বর গেইরে গেলাম, গিয়ে দেখতেছি আরো কোটি কোটি গুণ সুন্দর হলো একজন দারোয়ানি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, হে সুন্দরী তুমি কি মারজিয়া কো? না। এই মারজিয়া হলো এই কামরার ভিতরে অপেক্ষমান। যুবক ডাকতে বলে আমি দুনিয়ার লঙ্গি গেঞ্জি পরা, আইরে এই ঘরের মধ্যে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে যুবক আমি কি এই কামরায় প্রবেশ করতে মানে কো? একবার না এক হাজার বার। সুবহানাল্লাহ জোরে কো। গায়েব থেকে আওয়াজ হয়ে গেল, উদখুলু বিসালামিন আমিলি। হে যুবক কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না, আমার এই শান্তির ঘরে প্রবেশ কর। আমি প্রবেশ করলাম, প্রবেশ করে আমি সালাম দিলাম, তাকায় দেখতেছি আমার ভাইয়েরা দেখবেন কমিউনিটি সেন্টারের মধ্যে বরে সাজানোর জন্য আলাদা একটা রুম, তাকে স্বামী এবং বউ এবং স্বামীর রাখার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? যায়া সকা সবিরা মগামগিরা যুবক যুবতীরা ছবি তুলে খালি জামাই বোর, কথা বলেন ঠিক কি ঠিক না? আরে ভাই কমিউনিটি সেন্টারের মধ্যে গেলে দেখা যা বউ একবার কান্না, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন এই দুনিয়ার রঙ্গের গোড়া তুমি ধৌড়াইলা, এই দুনিয়া এই সুন্দর নোরানি চেহারা আমি আল্লাহ তোরে দিলাম দুনিয়ার ফেসবুকে আপলোড করার জন্য না, দুনিয়ার পর পুরুষে এই ছবি দেখার জন্য না, পর পুরুষকে এই ছবি উঠানোর জন্য না। এ বেহায়া স্বামী তোর বউরে আরেক কান বিক্রি করস, আরেকজনের দিকে মজা রেখো, মালদা ভালো আছে রে, কথা বলেন ঠিক কি ঠিক না? এইরকম এক বন্ধ আমার ভাইয়া তার বউ লয়ে ছবি ছাড়ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আবার দাবি করে পীর মুফতি মেকআপ কইরা বউ লয়ে আমার ভাইয়েরা সিলেট চা বাগানের মধ্যে ছবি উড়াইছে, আমার ভাইয়েরা বউ লয়ে ছবি ছাড়ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? আছে কি আছে না? কথা বলেন আছে কি আছে না? আবার গান গা, মুর্শিদ আমার জান গো মুর্শিদ, ও পরানের প্রাণ পাকি মুর্শিদ, আসি কি আছে না? কথা বলেন আসি কি আছে না? তুমি মুর্শিদ দহো নওজুল্লাহ জুরে কন্না, তোমারই নাম বেড়ে গুলে গো ও মুর্শিদ, হইলাম আমি নাউজবিল্লাহ জোরে কন, জায়েজ না হারাম? আর জোরে বলেন জায়েজ না হারাম? আরে ভাই এইগুলি কোনো ইমানদার না, এইগুলি আশেক রসুলের কাজ না, এইগুলি হলো দুষ্ট ফাজিলদের কাজ, কদম ডিক্কি ডিক না। তাহিরি নামের ভণ্ড সে বলবি হইতে পারে না, কথা বলেন ডিক্কি ডিক না? সে আলেম না, সে হলো ইহুদিদের দালাল, সে হলো আমার ভাইরা আমেরিকার দালাল, তারে কিছু কুত্তারা টাকা দিয়া পালে, কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? এইগুলি আলেম না আমার ভাইয়েরে, এইগুলি কিছু দালাল আছে, যারা দালাল ক্ষমতাবান কিছু দালাল আছে যারা টাকা দিয়ে তারে ফালে। তুই যা করতারস আমাদের আমলে, কথা বলেন ঠিক কি ঠিক না? এ কথা বলেন ঠিক কি ঠিক না? ব্রাহ্মণ বাড়িয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পা বাড়ানোর চেষ্টা করলে পা কেটে ফেলবে, কথা বলেন ঠিক কি ঠিক না?
চিৎকার মেরে উঠে কিনিক না, কারণ এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন, বড় হুজুরের জমিন, ব্রাহ্মণ বাড়িয়ার জমিন, আল্লাহর ওলি মুফতি সাহেবের জমিন, কথা বল ঠিক ঠিক না? আমার হইরাত গান গা নেশা করে বেপর্দা চলে, মদ গাঞ্জা নেশা বেবুর হয়ে থাকে, এইগুলি কোনদিন আমার ভাইরা আলেম হতে পারে না। এইগুলি আল্লাহর রসুল মেশকাত শরীফের জিলদে সানিতে 15টা আলামত দিয়েছেন, যে পুরুষ নিজে মহিলা সাজার চেষ্টা করবে, মাথার মধ্যে লাল পাগড়ি থাকব, তার মুখে লিপস্টিক থাকব, মেকআপ করবে মহিলার মতো, সে ভেজ করবে মহিলার, কিন্তু আসলে সে হইল পুরুষ, তার মধ্যে আলামত গুলো আসি গেছে না? কথা বলেন আসি গেছে না? আমার ভাইরা যত জায়গায় যাক, তার জন্য যুবক ফুলা ফাইন আর যুবক ফুরি ফাইন, কথা বলেন ঠিক ঠিক না? বহু জায়গার মধ্যে এরকম কেলেঙ্কারি, জায়গায় জায়গায় কেলেঙ্কারি উঠছে, আমার ভাইরা ইটালি বেটার ভোল হয়ে গেছে গা, সৌদি বেটার ভোল হয়ে গেছে গা, এই বন্ধ প্রতারক, কথা বলেন না ঠিক ঠিক না? আমার ভাইরা তাদের অনুসারী যারা আছো, তাদের অনুকারী যারা আছো, তোমাদের পায়ে ধরে বলছি আল্লাহ রস্তে তাওবা করেন, জামে ইউনুসিয়ার আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেবের কাছে চলে যাও, আল্লামা সাজিদ রহমান সাহেবের কাছে চলে যাও, আমার শায়খ মুর্শিদ আল্লামা শামসুল হক সরাইলি হুজুর কাছে চলে যাও, আল্লাহর ওলি তারা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কথা বল ঠিক ঠিক না? আমার ভাইরা সেই জন্য বলি তওবা করো, কারণ এই সমস্ত গাঞ্জা নেশা করে মদ গাঞ্জা খায়া কোনদিন আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার এক নম্বর লক্ষণ হলো আমার ভাইরা তারা কোনদিন নামাজ কাজা করে না। শেষ করে দেব কি বলেন? ওই একটু বলবো, 10-15 মিনিট বলবো আমার ভাইরা, সেজন্য বলি এই সমস্ত এক নম্বর আল্লাহর ওলি তারা যারা নামাজ কোনদিন কাজা করে না, নিজে কোনদিন আমার ভাইরা বেগানা বেপর্দা মহিলার দিকে তাকাই না, তার সিনার মধ্যে রসুলুল্লাহর হেলমেট নবী আছে, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ বীরু আল্লাহ ভক্ত গভীর রাতে উইটার এই চোখ শুধু আল্লাহর জন্য কান্দে, কথা বলেন ঠিক ঠিক না? দুনিয়ার লোভে না, ইয়া খাজা পেটু বরজা লেপট মে আজা 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 ইয়া খাজা, কথা বলেন ঠিক ঠিক না? তুমসে দুনিয়া মে খাজা, তুমসে দুনিয়া মে খাজা, ও ইয়া খাজা গঞ্জা মে লে লো কুলকি মে দে দো আ যাই মেরে লিয়ে হো হো খাজা, নজবিল্লাহ জোরে কো। আর এইগুলি হলো কাওয়ালি, আরো বলবো আমরা তোরাতে ভালো জানি, কথা বলেন ঠিক ঠিক না? লেলো লেলো ইয়া খাজা তুম জালে মে যায়েগা মেরে লিয়ে, তুম জানেগা যায়েগা মেরে লিয়ে, তুম যায়া মে হেতারি লে লে লিয়ে, তুম যায়া মে তেতারি লে লা লে লে, ইয়া খাজা
या खाजा मेरे लिए तू गंजा देना, या खाजा मेरे लिए गंजा देना, या खाजा मेरे लिए तू गंजा देना। नाउज़ुबिल्लाह कौन जायज ना हराम, खाजा तुम हो खुदा तुम हो रसूल। चित्कार में नाउज़ुबिल्लाह बोलें ना, গান শোনার জন্য বলছি না, তারা যে বলে ইয়া খাজা তুম হো খুদা তুম হো রসুল তুম মেরা হো খুদা হে খাজা তুমারে লিয়ে মাগনা চাহিয়ে ইয়ে খাজা আমি তোমার কাছে চাই ও খাজা তুমি খুদা তুমি রসুল। কে বলেছে খাজা নাই? খাজা আছে সারা বাংলায়। আমার খাজা হইছে রাসূলুল্লাহ, খাজা হয়েছে আল্লাহ। আল্লাহ মেরে খাজা তুম লে লো দেনা, মেরে খাজা লোম তুম দিতে রে দেনা। নাউজুবিল্লাহ জোরে কর, পায়ে ধরে বলি আমার ভাইয়েরা, এইগুলি শরীয়ত না। যারা গাঞ্জা খা খাজার নামে গান গা, এ মুসলমান রে পায়ে ধরে বলি রে ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে যারা গাঞ্জা খাইয়া এই গানগুলি গাও, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। আমার ভাইয়েরা আস সুন্নাতুল জারিয়া ফি তরিকতি চিশতিয়া নকশে বন্দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি নিজ হাতের লেখা দ্বিতীয় খণ্ডের 322 পৃষ্ঠার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি লেখছে, যারা বলে আমি খাজা গাঞ্জা খাইছি, আমি খাজা গান বাজনা করেছি, কায়ামতের মাঠে আল্লাহর দরবারে আমি আমি তাদের বিরুদ্ধে ওই তাহিরি বান্দার বিরুদ্ধে বান্দারির বিরুদ্ধে আত্মসী দেওয়ানবাগির বিরুদ্ধে আমি আমি খাজা ওই দিন আমি আল্লাহর কাছে কেস দায়ের করব আর বলবো মালিক যারা বলেছে আমি খাজা গাঞ্জা গাইছি আমি আল্লাহ হইছি আমি রাসুল হইছি। আল্লাহর দন রাসুললে দিয়া আল্লাহ গেল গাইব হইয়া, রাসুলের দন খাজার দিয়া রাসুল গেল ফকির হইয়া, বইছে খাজা আজমিরে আইরে তুরা কে কে যাবি খাজা বাবার দরবারে। এই গান যারা গাইছে মালিক গো আজকে তাদেরকে আমার চোখের সামনে জাহান্নামে না দিলে আমি খাজা খুশি হব না। আল্লাহ বলবেন যা যা তোর সামনে বন্ড প্রতারক তাহিরের জাহান্নামে দিলা, কথা বলেন ঠিক কি ঠিক না? সেজন্য আমার ভাইরা কষ্ট দিয়েছে ও মুসলমান, শেষ করে দিচ্ছি রে মুসলমান, জশ্নে জুলুস পালন করো ভালো কথা, ঈদ মিলাদুন্নবী পালন করো ভালো কথা, ইয়া নাবি সালাম আলাইকা কইয়া খারইয়া যাও ভালো কথা, কিন্তু জাইন্না রাখো কোনটা কইয়া খারইলা। যদি এই নিয়ত থাকে নবী হাজির নাজির হইছে তাহলে হইব শিরিক, কথা বলেন ঠিকই ঠিক না? ইয়া নাবি সালাম আলাইকা বইল্লা যারা খারাইয়া যা আর বলে আমার নবী আইছে রে, নবীরে দেখছি আমি বলবো ভাই ভালো কথা, তুমি নবীরে দেখিয়া খারাইছো, নবী আবার কোন সময় গেল তুমি বই না ভালো কথা, দেখলা আল্লাহর রসুল বলেছে যে ব্যক্তি আমি নবীর সুন্দর নুরানি চেহারা মুবারক দেখলো আমার উপরে ইমান রাখলো সে আমি নবীর সাহাবী হইয়া গেল। তাহলে তো তুমি নবীর সাহাবি, কথা বল না, কথা বল ঠিক ঠিক না? আরে ভাই তুমি যদি নবীরে দেখা তা হও তাহলে তো তুমি নবীর সাহাবি, কথা বল ঠিক ঠিক না? নবীরে দেখলে নবীর কি হয়? আবু জেল কি সাহাবি কি ধরবো? আবুল হাবরে সাহাবি কি ধরবো? আবু বকরের সাহাবি কি ধরবো না? আবু বকর সাহাবি না? উমর সাহাবি না? উমর নবীরে দেখছে কালিমা পড়ছে, এন্তেকাল পর্যন্ত নবীর উপরে কি ছিল? ইমান ছিল, এই জন্য সাহাবি। কি উবাই বিন খাল সে সাহাবি এক সময় ছিল,
কিন্তু ইন্তেকাল সময় সে কালিমা নসিব হয় না, মুনাফিক হয়ে মরছে। তার সাহাবী বলে যাবে না, নবীরে যারা দেখছেন নবীর উপরে যারা ঈমান আনছেন, ইন্তেকাল হইছে নবীর উপরে ঈমান থাকা অবস্থা, সে কি সাহাবী। আমি বলবো বাংলাদেশের সুন্নি ভাইরা যারা জশ্নে জুলুস পালন করো, ঈদে মিলাদুন নবী পালন করো, আমি বলি ইয়া নবী আলাইকুম সালাম আলাইকা বলো, অসুবিধা নাই, না জায়েজ না, কিন্তু যদি এই নিয়ত তোমার থাকে নবী হাজির নাজির হইছে তাহলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাইব। আর যদি তুমি তোমার মনের আনন্দে বলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ভালো কথা, নবীরে সালাম দিলাম, কিন্তু যদি নিয়তের মধ্যে গড়ফড় থাকে তাহলে এটা হবে কি শিরি। আল্লাহ বলেছেন হাজির শব্দের অর্থ হলো উনি আমার সামনে হাজির, নাজির মানে উনি আমার দেহে আমিও ওনারে দেহি। হাজির নাজির নবী কোনোদিন নান, হাজির নাজির একমাত্র কে? জবান খুলে চিৎকার বলবেন হাজির নাজির কে? জবান খুলবেন হাজির নাজির কে? আল্লাহ সারা এই জমিনে, আল্লাহ তো কোরআনেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ বলেছেন হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ চিরঞ্জীবী, কে জবান খুলে বল কে? আল্লাহ নিজে বলতেছেন আমি চিরঞ্জীবী, রসুল না, রসুল না, রসুলকে যদি হাজির নাজির মনে করো তোমাদের ঈমান থাকবে না। আল্লাহর জাতি নূর নবী না, আল্লাহর জাতি নূর একমাত্র আল্লাহর জন্য খাস, কথা বলেন ঠিক কি না? আরেকটা বিষয় হলো নবী আলেমুল গায়েব, কেউ যদি এমন আকীদা রাখে যে নবী আলেমুল গায়েব, সবগুলি ভাঙ্গে বলতে গেলে আরো 5 ঘন্টা দরকার, সময় নাই বলার, সংক্ষেপে বলে দিচ্ছি আলেমুল গায়েব একমাত্র কে? জবান খুলে বলে আলেমুল গায়েব কে? আল্লাহ কোরআনে বলেন আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়ার রহমান, যিনি রহমান যিনি রহিম উনি হলেন আলিমুল গায়বের মালিক। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন আসমানের কোন বাসিন্দা জমিনের কোন বাসিন্দা গায়বের খবর জানে না, আমি আল্লাহ একমাত্র গায়বের খবর জানি। তার মানে যারা বলে আল্লাহ নবী গায়েব জানে, হেরা কোরআনের অনেকগুলি আয়াত অস্বীকার করে, তাহলে কোরআনের আয়াত অস্বীকার করলে আমরা কাফের বলি না, কাফের ফ্যাক্টরি আমাদের কাছে নাই, কথা বল ঠিক ঠিক না? কিন্তু এখন তোমার কথাই, তুমি কি তুমি নিজে বাসায় গিয়া বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করি, কথা বলেন ঠিক ঠিক না? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, কুল হে নবী আপনি বলুন লা মানে নাই, ইয়ালামু কেউ জানে না, গাইবা গাইবের খবর, আসমাওয়াত ওয়াল আরদ আসমানের কোন বাসিন্দা জমিনের কোন বাসিন্দা, ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলতেছে হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের মতন বলতে আমার মতো সাধারণ না, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান, কথা বল ঠিক কি ঠিক না?
আবার এটা করলে যে রসুল আমরার মতন মানুষ, রসুল মানুষ বটে, এ আকিদা রাখতে হবে রসুল মানুষ, কিন্তু উনি সর্বগুণে গুণান্বিত সর্ব অধিকারের মানুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নিজেই বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে তাম পৃথিবীর মখলুকাতের উপরে, আমি আল্লাহর পরে তাম পৃথিবীর মখলুকাতের পরে যার মর্যাদা যার সম্মান উনি হয়েছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমার ভাইরা এই সমস্ত বিতর্কে না জড়াইয়া একমাত্র ঈমান আখলাক নিয়ে যদি কবরে যাইতে পারে চিন্তা করেন, কারণ কবরে আল্লাহ জিজ্ঞেস করবে না তুই রসুল হাজির নাজি ছিল কিনা, রসুল আলিমুল গায়েব ছিল কিনা, কিয়াম করছিলি কিনা, মিলাদ করছিলি কিনা। আমার ভাইরা বলে আমরা মিলাদ করি না, এই মিলাদ শব্দের কি বুঝোস? প্রথম ঠিকই ঠিক না? মিলাদ শব্দের অর্থ কি? মাউলুদুন নবী, নবীর ভেলাদত বা সাদত, মিলাদ ইয়াহলি ইয়া নবী সালাম আলাইকার ওই মিলাদ তো। আমরা কি ওয়াজের খুতবার পরে দুরুদ পড়ছি না? কথা বলেন না কেন? দুরুদ না পড়ে শুরু করছি, দুরুদ পড়েছি, দুরুদ পড়ে মাহফিল শুরু করেছি, আবার দুরুদ পড়ে মুনাজাত শেষ দিয়ে মাহফিল শেষ করব। হালিয়া নবী সালাম আলাইকে বললেই দুরুদ, এটা ওলামাই কেরাম সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ রসুলুল্লাহ থেকে কোনো এইটার প্রমাণ পাওয়া যায় না, যেটা রসুল থেকে নাই। তোমার দাদা ফির করছে, তোমার আব্বা হুজুর করছে, তোমার দাদা ফির কি রসুল ছিল? তোমার দাদা ফির কি ওই সাহাবি ছিল? আবু বকর সাইদি কি বেশি জানে? কথা বলেন না কেন? সেই জন্য পায়ে ধরে বলি এগুলো নিয়ে বিতর্কে না জড়ায়, সুদ থেকে বাসেন, গোশ থেকে বাসেন, পা শক্ত নামাজ পড়েন, মিথ্যা কথা ছাড়েন, হারাম ছাড়েন, হালাল খান, বিবিরে পর্দা করেন, খালি সুন্নি সুন্নি করেন না। নামাজ নাই এই সুন্নি দাম কি? আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন হে বিশ্বনবী ওই মানুষগুলি বলে দেন না যারা এই দুর্জমিনের মধ্যে আল্লাহ আমি আল্লাহ এবং আমার নবীকে যারা দুনিয়ার মা বাপ চাইতে সন্তান আদি চাইতে বিশ্ব নবীকে যে ব্যক্তি বেশি ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বন্দা বান্দির জন্য আমার তরি জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দিলা। সেই জন্য আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে আমি নবীকে মহব্বত করে ওই 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 আমার উম্মত আল্লাহর জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী তাদেরকে জান্নাতের মেহমান না বানাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীও জান্নাতে ডুববো না। সেই জন্য আমার ভাইরা ওই যুবকের কথা বলতেছিলাম, বলবো কিনা? যুবক আমার ভাইরা জান্নাতে ওই যে আমার ভাইরা দরজার সামনে দাঁড়িয়ে আছে, আরে বিটতে পা দুঃখতে পারবো কিনা? কো হ্যাঁ, একবার না এক হাজার বার আয়াত আমার আওয়াজ হয়ে গেল নাজিল হয়ে যাচ্ছে ও তো হলো বিশালিন মিডি জান্নাতে প্রবেশ কর। ওই যুবক বলে আমি ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করে দেখি ইয়াকুতের পাথরের তৈরি স্বর্ণের চেয়ার এবং দেখতে পাচ্ছি স্বর্ণের একটা খাট। আমার পায়রা এমন সময় দেখতে পাইলাম একজন সুন্দরী রূপসী ওই খাটের মধ্যে ডান পাশে বসা। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি কি মার্জিয়া কহা? সুবহানাল্লাহ, জোরে কো যুবক,
যুবক হামে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলে যুবক রে আমি তোর জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আপনি অপেক্ষা করতেছেন? যুবক বলে মারজিয়া আমিও তোমারে খুঁজতে খুঁজতে আমার শরীর থেকে গাম জড়াইছি। ডাক্তার বলে আর গাম জড়াইতে হবে না, গামগুলি মুছে ফেলো। যুবকের গামগুলি সারে আছন দিয়ে মুছে। ডাক্তার বলতেছে যুবক, ওই যুবক ডাক্তার বলতেছেন এ মারজিয়া তুমি যদি মার্জিয়া হয়ে থাকো আমি কি তোমার পাশে একটু বসতে পারি কোনা? কেন? হ্যাঁ যুবক, যুবক রে কেন তুমি বসতে পারবে না জরুরি? এ যুবক তোর জন্য আমি অপেক্ষা আছি। তুই জানো আমারে কে সাজাই দিছে? কে সাজাইছে? আল্লাহ রাব্বুল আমিন 62 প্রকারের গহনা দিয়া আল্লাহ রাব্বুল আমিন আমারে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহর কুদরতি হাত দিয়া সুন্দর করে সাজাই দিছে। তাকায় দেখ আমার এই মাথার উড়না ডান দাম কত জানুলি।